নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। 2021-এ রাজ্যের 294টি আসনের ফলাফলটি কী হতে পারে আমরা ইতিমধ্যেই একটি একটি করে জেলা ধরে, একটি একটি করে আসন ধরে আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু আমাদের এই সমীক্ষায় বেশ কিছু জেলা আপনারা জানেন বড় হওয়ার জন্য আমরা দুটি বা তিনটি পর্বে সেগুলো করেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সমীক্ষা আমরা দুটি পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাদের অনেকেই আমাদের অনুরোধ করছেন দুটি পর্বের জায়গায় এই 16টি আসন একটিমাত্র এপিসোডে করা হয়, আমাদের সুবিধা হয়। এবং আপনাদের সেই অনুরোধ মেনেই আমরা পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সমীক্ষা একটি বিশেষ পর্বে করে দিলাম। এখানেই আপনারা 16টি আসনের সমীক্ষা দেখতে পারবেন। এছাড়াও আপনারা অনেকেই আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্বন্ধে জানতে চাইছেন, যেখানে শুধুমাত্র ভিডিও নিউজ দেওয়া হবে। আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি এবং তার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন এবং আগামী দিনে এই ধরনের ভিডিও নিউজ আপনারা অনেক সহজে হাতের মুঠোয় পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য জেলার সমীক্ষা, বাকি সব জেলার সমীক্ষার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনারা অন্যান্য জেলার সমীক্ষাও দেখতে পারবেন। আসুন সময় নষ্ট না করে শুরু করি পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সমীক্ষা। এবার আমরা কথা বলবো চণ্ডীপুর আসন নিয়ে। চণ্ডীপুর আসনে 2016 সালে তৃণমূল প্রার্থী অমিয় কান্তি ভট্টাচার্য, তিনি কিন্তু সিপিএম প্রার্থী মঙ্গলচাঁদ প্রধানকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 48.51%, বিজেপি 40.98%, বামফ্রন্ট 8.34%, কংগ্রেস 0.92%, অন্যান্য 0.71% এবং নোটায় গিয়েছিল 0.53%। কী হবে 2021-এ, কী বলছে আমাদের সমীক্ষা? 2021-এ সম্ভাব্য ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস 47%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস 6%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই শেষে চণ্ডীপুর আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। পূর্ব মেদিনীপুর জেলার যে 9টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল 6, বিজেপি 3 এবং গোটা রাজ্যের 287টি আসনের মধ্যে তৃণমূল 154, বিজেপি 112, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো পটাশপুর আসন নিয়ে। পটাশপুর আসনে কিন্তু 2016 সালে তৃণমূল প্রার্থী জ্যোতির্ময় কর, তিনি সিপিআই প্রার্থী মাখনলাল নায়েককে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 50.25%, বিজেপি 42.96%, বামফ্রন্ট 4.44%, কংগ্রেস 1.14%, অন্যান্যরা সম্মিলিতভাবে 0.66% এবং নোটারে গিয়েছিল 0.55%। কী হবে 2021-এ, কী বলছে আমাদের সমীক্ষা? পটাশপুরে সম্ভাব্য ফলাফল, আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস 48%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস 5%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিন্তু পটাশপুর আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে সমীক্ষা উঠে আসছে। 10টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরে। 7টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, 3টি পেতে পারে বিজেপি এবং গোটা রাজ্যের 288টি আসনের মধ্যে তৃণমূল 155, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো কাঁতি উত্তর আসন নিয়ে, যেখানে বাঁশরী মাইতি তৃণমূল প্রার্থী 2016 সালে, তিনি কিন্তু চক্রধর মাইকাপ সিপিএম প্রার্থী, হেভিওয়েট সিপিএম প্রার্থী, তাকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 48.78%, বিজেপি 42.71%, বা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। বামফ্রন্ট 5.52%, কংগ্রেস 1.45%, অন্যান্য 0.87% এবং নোটাতে গিয়েছিল 0.67%। কী হবে 2021-এ, কি তুলে আনছে আমাদের সমীক্ষা? দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস 48%, বিজেপি 46%, আবারও হাড্ডাহাড্ডি লড়াই, 2% মাত্র ডিফারেন্স। বামফ্রন্ট কংগ্রেস 4%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1% বলে আমাদের সমীক্ষা উঠে আসছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, কাঁটে কেটাক্করের পর কাঁতি উত্তর কিন্তু হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। 11টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরে। 8টি যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিজেপি পেতে পারে 3টি আসন। গোটা রাজ্যের 289টি আসনের মধ্যে তৃণমূল 156, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো ভগবানপুর আসন নিয়ে, যেখানে কিন্তু 2016 সালে অর্ধেন্দু মাইতি তৃণমূল প্রার্থী, তিনি হারিয়ে দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী হিমাংশু শেখর মহাপাত্রকে। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 54.95%, বিজেপি 37.42%, বামফ্রন্ট 5.51%, কংগ্রেস 0.94%, অন্যান্য 0.68%, নোটা 0.51%। কি হতে পারে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা? তৃণমূল কংগ্রেস 49%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 4%, অন্যান্য 1% এবং নোটা 1%।
অর্থাৎ ভগবানপুর আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। একথা বললেও বলতেই হচ্ছে দিলীপবাবু, রাজ্য সভাপতি বিজেপি, তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের কপালে দুঃখ আছে পূর্ব মেদিনীপুর জেলায়। আমাদের সমীক্ষায় কিন্তু সেই ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে। 12টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল নয় বিজেপি 3, কিন্তু আসন সংখ্যা এই দেখালো ভোট শতাংশ খুব কাছাকাছি দুই দলের ক্ষেত্রে, যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হতে পারে। 290টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম গোটা রাজ্যের ক্ষেত্রে, তৃণমূল 157, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো খেজুরি আসন নিয়ে। খেজুরি আসনটি নিজেই সবসময় কিন্তু খবরের শিরোনামে থাকে। এই খেজুরি আসনে 2016 সালে তৃণমূল প্রার্থী রণজিৎ মণ্ডল, তিনি কিন্তু নির্দল প্রার্থী অসীম মণ্ডলকে নিয়ে জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখব, তৃণমূল কংগ্রেস 48.34%, বিজেপি 45.56%, বামফ্রন্ট 3.61%, কংগ্রেস 1.11%, অন্যান্য 0.74%, নোটা 0.64%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা, দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস 45%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস 2%, অন্যান্য 1% এবং নোটা 1%। অর্থাৎ খেজুরি আসনে গিয়ে কিন্তু ফুটতে পারে পদ্মফুল বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। 13টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরের, 9টি তৃণমূল কংগ্রেস, 4টি বিজেপি পেতে পারে, বামফ্রন্ট কংগ্রেস অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। এবং গোটা রাজ্যে 291টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 157, বিজেপি 113, বাম 7, কংগ্রেস 14, অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। এরপর আমরা কথা বলবো কাঁথি দক্ষিণ আসন নিয়ে, যেখানে 2016 সালে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী সিপিআই এর উত্তম প্রধানকে হারিয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু তিনি পরবর্তীকালে শুভেন্দু অধিকারী যেহেতু সাংসদ পদে পদত্যাগ করেছিলেন, তিনি সেখানে প্রার্থী হন এবং তার জায়গায় এখানে উপনির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তিনি সৌরিন্দ্রমোহন জানা বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন এবং রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখব, তৃণমূল কংগ্রেস 51.35%, বিজেপি 40.94%, বামফ্রন্ট 4.77%, কংগ্রেস 1.49%, অন্যান্য 0.76%, এবং নোটাতে গিয়েছিল 0.70%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস 49%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারে 5%, অন্যান্য 1% এবং নোটাতে 1%। অর্থাৎ আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত কাঁথি দক্ষিণ আসন থেকে, কিন্তু শেষ হাসি আসতে পারে তৃণমূল কংগ্রেস বলে সমীক্ষায় উঠে আসছে। 14টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম, তৃণমূল পৌঁছে গেল ডাবল ডিজিট, 10টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি 4টি আসন পেতে পারে। গোটা রাজ্যে 292টি আসনের মধ্যে তৃণমূল 158, বিজেপি 113, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো রামনগর আসন নিয়ে, যেখানে 2016 সালে তৃণমূল প্রার্থী অখিল গিরি, তিনি সিপিএম প্রার্থী তাপস সিনহাকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখবো, তৃণমূল 48.01%, বিজেপি 44.29%, বামফ্রন্ট 5.06%, কংগ্রেস 1.25%, অন্যান্য 0.71% এবং নোটাতে যেতে পারে গিয়েছিল 0.67%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস 48%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস 4%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রামনগর আসন থেকে, জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। 15টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরের, 11টি তৃণমূল কংগ্রেস, 4টি বিজেপি এবং গোটা রাজ্যে 293টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 159, বিজেপি 113, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো শেষ আসন এগরা নিয়ে। এগরাতে সমরেশ দাস 2016 সালে তৃণমূল প্রার্থী হিসেবে হারিয়ে দিয়েছিলেন ডিসিবি প্রার্থী শেখ মাহমুদ হোসেনকে। 2019 চিত্রটা দেখে নেব, তৃণমূল কংগ্রেস 44.42%, বিজেপি 48.25%, বামফ্রন্ট 3.96%, কংগ্রেস 1.03%, অন্যান্য 1.56% এবং নোটাতে গিয়েছিল 0.78%। কি হবে 2021-এ, সম্ভাব্য ফলাফল কি বলছে আমাদের সমীক্ষা, দেখে নেব। তৃণমূল কংগ্রেস 40%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস 7%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ এগরা আসন থেকে কিন্তু বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। 16টি আসনের সমীক্ষায় আমরা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরের, তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 5, বাম কংগ্রেস অন্যান্য ঝুলি থাকতে পারে 0। এবং গোটা রাজ্যের 294টি আসনের সমীক্ষা অবশেষে আমরা সমাপ্ত করলাম। তৃণমূল কংগ্রেস শেষ ট্যালি 159টি আসন পেতে পারে, বিজেপি 114টি আসন পেতে পারে, বামফ্রন্ট পেতে পারে 7টি আসন, কংগ্রেস পেতে পারে 14টি আসন, অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। তো বন্ধু, এই গেল আমাদের 294 আসনের সমীক্ষা। কেমন লাগলো আমাদের সমীক্ষা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যখনই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে আমরা বিভিন্ন যে সমীক্ষা ব্রেকিং নিউজ নিয়ে আসবো তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।
এখন অবধি আমরা রাজ্যের 294টি আসনের মধ্যে 278টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 148টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে যতগুলি আসন দরকার 22টি জেলা সম্পূর্ণ করার পর তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ঠিক সেইখানটায় দাঁড়িয়ে আছে। বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় দাঁড়িয়ে 109টি আসন পেতে পারে বলে আমাদের সমীক্ষা উঠে আসছে। বামফ্রন্ট 7টি এবং কংগ্রেস 14টি আসন পেতে পারে, অন্যান্য কিছুই থাকতে পারে শূন্য। এবার আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুর জেলার প্রথম আসন তমলুক নিয়ে। এখানে 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল হেভিওয়েট নেতা নির্ভেদ রায়কে। তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সিপিআই এর অশোক দিনদার কাছে হেরে যান। 2019-এর চিত্রটা দেখে নেব কি ছিল। তৃণমূল কংগ্রেস 42.85%, বিজেপি 39.86%, বামফ্রন্ট 12.79%, কংগ্রেস 0.97%, অন্যান্য 2.68% এবং নোটা 0.84% ভোট পেয়েছিল। 2021-এ কি হতে পারে, কি উঠে আসছে আমাদের সমীক্ষায় সম্ভাব্য ফলাফল। তৃণমূল কংগ্রেস 41%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস 10%, অন্যান্য 2% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তমলুক আসনে ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত, এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার যে প্রথম আসনটি তা কিন্তু যেতে পারে গেরুয়া শিবিরের দখলে। 279টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম। রাজ্যের তৃণমূল 148, বিজেপি 110, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো একটি পাঁশকুড়া পূর্ব আসন নিয়ে, যেখানে 2016 সালে সিপিএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী, তিনি তৃণমূল প্রার্থী বিপ্লব রায়চৌধুরীর কাছে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা কি ছিল। তৃণমূল কংগ্রেস 43.93%, বিজেপি 39.85%, বামফ্রন্ট 11.64%, কংগ্রেস 1.48%, অন্যান্য 2.20% এবং নোটাতে গিয়েছিল 0.90%। কি হতে পারে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস 9%, অন্যান্য 2% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ পাঁশকুড়া পূর্ব আসন থেকে কিন্তু বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে পদ্মফুল। মেদিনীপুর পূর্বের যে দুটি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, দুটিই গেল বিজেপির পক্ষে। শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু হানা দিচ্ছে পদ্মফুল বলে আমাদের সমীক্ষায় উঠে আসে। রাজ্যে 280টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল 148, বিজেপি 111, ক্রিকেটীয় পরিবেশে যাকে বলে নেলসন, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো পাঁশকুড়া পশ্চিম আসন নিয়ে। এটি ইতিমধ্যেই হেভিওয়েট আসন হয়ে আছে, কেননা এখানে 2016 সালে প্রার্থী করা হয় নন্দীগ্রামের শহীদের মা ফিরোজা বিবিকে। তিনি কিন্তু সিপিআই প্রার্থী চিত্তরঞ্জন দাস ঠাকুরকে হারিয়ে জয়ী হয়েছিলেন এই আসন থেকে। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল কংগ্রেস 44.09%, বিজেপি 45.42%, বামফ্রন্ট 6.09%, কংগ্রেস 2.42%, অন্যান্য 1.11% এবং নোটাতে গিয়েছিল 0.87%। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস 41%, বিজেপি 50%, বামফ্রন্ট কংগ্রেস 7%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ পাঁশকুড়া পশ্চিম আসন থেকে কিন্তু বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষা উঠে আসছে। তিনটি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম মেদিনীপুর পূর্বের, এবং তিনটিই গেল বিজেপির পক্ষে। তৃণমূল, বাম, কংগ্রেস এবং অন্যান্য জুড়ি থাকতে চলেছে আপাতত শূন্য এই জেলায়। 281 আসনের সমীক্ষা প্রকাশিত পূর্ব মেদিনীপুরে। তৃণমূল কংগ্রেস 148, বিজেপি 112, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো ময়না আসন নিয়ে, যেখানে 2016 সালে সংগ্রাম দলায় তিনি কিন্তু কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক কারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা, তৃণমূল কংগ্রেস 48.33%, বিজেপি 42.40%, বামফ্রন্ট 5.94%, কংগ্রেস 1.19%, অন্যান্য 1.54% এবং নোটায় গিয়েছিল 0.60%। 2021-এ কি হতে পারে সম্ভাব্য ফলাফল। তৃণমূল কংগ্রেস 49%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস 8%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ ময়না আসন থেকে পুনরায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 4টি আসনের সমীক্ষা প্রকাশিত হলো মেদিনীপুর পূর্বে, এখানেই এসে ময়নাতে এসে কিন্তু প্রথম খাতা খুলতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। বিজেপি হতে পারে 3টি আসন। রাজ্যের ক্ষেত্রে 282টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম, তৃণমূল 149, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো নন্দকুমার আসন নিয়ে, যেখানে 2016 সালে তৃণমূল প্রার্থী সুকুমার দে, তিনি কিন্তু নির্দল প্রার্থী সিরাজ খানকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখবো। তৃণমূল কংগ্রেস 46.19%, বিজেপি 38.91%, বামফ্রন্ট 11.81%, কংগ্রেস 0.98%, অন্যান্য 1.48% এবং নোটায় গিয়েছিল 0.64%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস
শতাংশ বিজেপি, 43% বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে খুব অল্প ব্যবধানে হলেও এই আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। 5টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম পূর্ব মেদিনীপুরের, 2টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপির ঝুলিতে যেতে পারে 3টি আসন এবং গোটা রাজ্যের 283টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 150, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14 এবং অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0 বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। এরপর আমরা কথা বলবো একটি হেভিওয়েট আসন মহিষা দল থেকে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার স্বামী ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার এখান থেকে কিন্তু বিধায়ক। তিনি 2016 সালে এখানে নির্দল প্রার্থী ডক্টর সুব্রত মাইতিকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 46.99%, বিজেপি 38.73%, বামফ্রন্ট 10.66%, কংগ্রেস 1.19%, অন্যান্য 1.60% এবং নোটাতে গিয়েছিল 0.84%। কী হবে 2021-এ, কী বলছে আমাদের সমীক্ষা? তৃণমূল কংগ্রেস 47%, বিজেপি 42%, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আবারও। বামফ্রন্ট কংগ্রেস 9%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই আসন থেকে কিন্তু জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে সমীক্ষায় উঠে আসছে। পূর্ব মেদিনীপুরে 6টি আসনের সমীক্ষা প্রকাশিত হলো, তৃণমূল 3, বিজেপি 3, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত শুভেন্দুগড়ে। এবং গোটা রাজ্যের ক্ষেত্রে যে 284টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল 151, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো একটি হেভিওয়েট আসন হলদিয়া নিয়ে। হলদিয়াতে কিন্তু 2016 সালে সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল, তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মধুরিমা মণ্ডলকে হারিয়ে জয়ী হয়েছিলেন এই আসন থেকে। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 59.15%, বিজেপি 29.02%, বামফ্রন্ট 8.66%, কংগ্রেস 1.12%, অন্যান্য 1.32% এবং নোটা 0.72%। কী হবে 2021-এ, কী বলছে আমাদের সমীক্ষা? তৃণমূল কংগ্রেস পেতে পারে 52%, বিজেপি পেতে পারে 39%, বামফ্রন্ট কংগ্রেস জোটে ভাগে যেতে পারে 7%, অন্যান্য এবং নোটা দুজনের ক্ষেত্রেই হতে পারে 1% করে ভোট। অর্থাৎ হলদিয়া আসন থেকে কিন্তু বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে সমীক্ষায় উঠে আসছে। 7টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, সামান্য এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস 4, বিজেপি 3, বামফ্রন্ট কংগ্রেস অন্যান্য ঝুলি 0 এবং গোটা রাজ্যের 285টি আসনের মধ্যে 152 তৃণমূল কংগ্রেস, বিজেপি 112, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো এই সেগমেন্টের শেষ আসন, একটি হেভিওয়েট আসন, নন্দীগ্রাম। নন্দীগ্রাম কিন্তু রাজ্য রাজনীতিতে একটা খুব বড় সড় জায়গায় রয়েছে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী, তার কিন্তু খাস্তা লোক এই নন্দীগ্রাম আসন। তিনি সিপিআই প্রার্থী আব্দুল কবির শেখ কারিয়ে 2016 সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখব। তৃণমূল কংগ্রেস 62.77%, বিজেপি 29.92%, বামফ্রন্ট 4.49%, কংগ্রেস 0.86%, অন্যান্য 1.37%, নোটা 0.59%। কী হবে 2021-এ, কী বলছে আমাদের সমীক্ষা? তৃণমূল কংগ্রেস পেতে পারে 55%, বিজেপি 41%, অনেকটা ভোট বাড়িয়ে নিচ্ছে কিন্তু বিজেপি। বামফ্রন্ট কংগ্রেস জোট 2%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 সাদের জায়গা সিঙ্গুর, সেই সিঙ্গুরে ভরাডুবি হলেও নন্দীগ্রাম কিন্তু মান রাখছে তৃণমূল কংগ্রেসে। জয়ী হতে পারেন শুভেন্দু অধিকারী পুনরায় এই আসন থেকে। 8টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, 5টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 3টি আসন, বামফ্রন্ট কংগ্রেস অন্যান্য এই তিন দলের ক্ষেত্রে কিন্তু ঝুলি থাকতে চলেছে 0 এবং গোটা রাজ্যের 286টি আসন মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 153 আসন, বিজেপি 112, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য পেতে পারে 0।